Assalamu alaikum everyone, welcome back to my YouTube channel Ahmed Ijaz Wasik. আশা করি আল্লাহর মতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা কক্সবাজারে বেরিয়ে গেলাম আরো দুইটি নতুন জায়গা দেখা বা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। প্রথমটা মিনি বান্দরবন যে রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে উঠে যে রেজুখাল ব্রিজটা হাতের ডানে ডানে যেতে হাতের বামে রাস্তায় যেতে হবে। যে রেজুখাল ব্রিজটা হাতের ডানে গেল হাতের বামে রাস্তাটা দিয়ে সোজা চলে আসবেন, আর আস্তে আস্তেই কিছুক্ষণ পরে আপনাদের চোখের সামনে পড়বে উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা যা একবার পুরা পাহাড়ি ফিল দিবে। দেখেন আপনার রাস্তাগুলো এনজয় করেন, একটা বান্দরবনের ফিল অলরেডি চলে আসছে, এনজয় করেন। আরও আস্তে আস্তে আরও ভিতরে আমরা যাচ্ছি। মিনি বান্দরবনের ভিউ পয়েন্টের কাছে যেতে যেতেই আপনারা এই রাস্তাতে ঢুকতে হবে, যেটা পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর লাগছে, মানে এন্ট্রান্সটা খুবই আসলে সুন্দর। পাহাড়ি জায়গা, পাহাড়ি এলাকা, মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা, খুবই সুন্দর। আর আস্তে আস্তে আমরা এগোচ্ছি মিনি বান্দরবনের ভিউ পয়েন্টের দিকে। এইটা হচ্ছে মিনি বান্দরবনের ভিউ পয়েন্ট। এখানে সব অটো এগুলো থামায়, থামিয়ে এখান থেকে আপনারা বা আর পাহাড়ের পাশে উঠে আপনার ভিউটা নিতে পারবেন। দেখেন কত সুন্দর ভিউ। এখানে আশপাশে অনেক কয়েকটা দোকান আছে, কিছু খাওয়ার খেয়ে নিতে পারেন যদি প্রয়োজন হয়। আমি আসলে একটু ভালো ভিউ পাওয়ার জন্য এই পাশে একটা রাস্তার ওপারে এই পাহাড়ে উঠে চেষ্টা করলাম ভালো একটা ভিউ নেওয়ার জন্য। তারপর পাহাড়ে ওঠার পর এই ভিউটা আমার ক্যামেরা বন্দি হয়। এর থেকে আরও উঁচু জায়গায় যাওয়া যাবে, কিন্তু আমি জানি এখান থেকে আমি ভিউটা ক্যাপচার করি। তারপর পাহাড় থেকে নেমে আমি আশপাশের ভিউগুলো একটু রাস্তার উপরে যে আমি ক্যাপচার করার চেষ্টা করি। তারপরে রাস্তায় দেখা হয় সুন্দর সুন্দর দুই তিনটা কুকুর ছানার সাথে। আর এই মিনি বান্দরবনে একমাত্র জুস বার আছে যেখানে আপনি ফ্রেশ টাটকা ফলের জুস খেতে পারেন। এটা H2O জুস বার। আমরা সব মেনু দেখে মনে হলো যে কি, তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম এটা কোনটা ভালো হবে, বললো সবই ভালো, কিন্তু আমি বললাম যে কি আনারসটা কোত্থেকে আসে, মানে পাহাড় থেকে আসে। তো দেখলাম এখানে পাইনঅ্যাপল স্মুদি আছে পার গ্লাস 100 টাকা করে। আমরা দুইটা গ্লাস অর্ডার দিলাম, আর চোখের সামনেই আমাদেরকে কেটে কেটে ভালো করে ফ্রেশ পানিতে ভালো করে আমাদেরকে বানিয়ে দিল। আপনারা দেখেন পুরা ভিডিওটা।
আর আমি আপনাদেরকে এখানে একটাই কথা বলবো, অবশ্যই কক্সবাজার আসলে এই জায়গাটা ভিজিট করবেন আর এই জুস বার থেকে কিছু একটা জুস খাবেন, আশা করি নিরাশ হবেন না, আসলে অনেক টেস্টি ছিল জুসটা। তারপর আমরা চলে যাই মারমেড বিচ রিসোর্ট, এটা তাদের এন্ট্রেন্স। মারমেড বিচ রিসোর্টটাই হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড প্লেস যেটা আমরা এক্সপ্লোর করব। ভয়া দেখিয়ে দিল এরপরে বিচটা, আমরা আস্তে আস্তে এগোলাম। তারপরে আমাদের সামনে একটা পেন্টিং এর জায়গা চোখে পড়লো যেটা আমরা একটু ভিডিও করে নিলাম। এটার নাম হচ্ছে সোল সল্ট পেইন্ট বার। এখন আমরা এন্টার করছি মারমেড বিচ রিসোর্টে, হাতের বামে এটা মারমেড বিচ রিসোর্টের রেস্টুরেন্ট আর সামনে হলো সেই বিচ। আসলে অনেক সুন্দর একটা বিচ, অনেক সুন্দর, একবারে নিরিবিলি, খুবই ভালো, মনোরম পরিবেশ আর সব কিছুই গোছানো। আমি একটু আমার ক্যামেরা দিয়ে চারিপাশটা ভিডিও করার চেষ্টা করলাম, কিছু কিছু জিনিস আমি তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা দেখেন খুব ভালো লাগবে। মারমেড বিচ রিসোর্টের এই দোলনার সামনের ভিউটা একবার টোটালি অস্থির, আসলে অস্থির। মারমেড বিচ রিসোর্ট তাদের প্রত্যেকটা ডেকোরেশন খুব সুন্দরভাবে করেছে, তা একবারে এক কথায় মানতেই হবে, খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর। আমরা এখানেই এই আজকের দিনের সূর্যাস্তটা দেখলাম মারমেড বিচ রিসোর্ট থেকে, আর এখানে এই ভিডিওটা শেষ করছি। আসছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ব্লগ দেখবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। ইনশাল্লাহ আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।